এই আমাদের ম্যানেজার দেখুন চুপচাপ বসে আছে, জোশ চলে গেছে। হঠাৎ করেই শখ গিয়েছিল সমুদ্র দেখার, তাই অফিসের বেশ কিছুজন মিলে যাচ্ছি তাজপুরে। একটু অফবিট, একটু ফাঁকা ফাঁকা, অথচ সমুদ্রের আমেজ থাকবে একবারে গোটা। কলকাতা থেকে তাজপুরের দূরত্ব 173 কিলোমিটারের মতো। দুপুর দুটোর সময় বেরিয়েছি, পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে। হাওড়া থেকে আপনারা তাজপুর ট্রেনেও যেতে পারেন, সেক্ষেত্রে দীঘাগামী যে কোনো ট্রেনে উঠে রামনগর স্টেশনে নেমে সেখান থেকে তাজপুর চলে যান। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কোলাঘাটে এসে পৌঁছাব। কোলাঘাট একটু চা পানের বিরতি। মাঝ রাস্তায় একটু চা পানের বিরতি। এই যে খুব বেঁচে গেছি, গাড়িতে পেছনের দিকে একটু কিছু হয়ে গেছিল গন্ডগোল হচ্ছে গাড়িটা, আর এখন আমরা আনন্দে কোলাঘাটে আনন্দে দাঁড়িয়ে আছি চা খাবো। পূর্ব মেদিনীপুর, লেবু গাছের তলায়। লেবু গাছ, চাটা বেশ ভালোই করেছে দত্তদা, চায়ের সঙ্গে গোলমরিচের মশলা মেশালো। চলুন আমরা যে ঘরে আছি সেই ঘরটা আপনাদের দেখাই। এই হলো টু বেডেড রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, আয়না রয়েছে সামনে, টিভি আছে, কিছু জিনিস রাখা, একটা র‍্যাক রয়েছে, এসি আছে, আর এই হলো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন প্যাটার্নে কমোড রয়েছে, আর দেখুন আয়না আছে, আর বেসিনটাও ঠিকঠাক জায়গায়, আর সামনে আছে একটা বারান্দা, আর বারান্দার সামনে বেশ কিছু ঝাউ গাছ। অন্ধকার থাকার জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না। রাতের অন্ধকারে সি বিচের দিকে যাচ্ছি, এই লাইট জ্বালিয়েছি। এই দেখুন আমাদের সব পাবলিকেরা দেখতে পাচ্ছেন, এই দেখুন সব পাবলিক, একবারে ঘুট ঘুটে অন্ধকার, ঘুট ঘুটে অন্ধকার। মানে জিজ্ঞাসা করে করে যাচ্ছি যে কোন দিকে সি বিচ, বেশ খানিকটা প্রায় 10 মিনিটের মতো হাঁটা রাস্তা যেখানে এসে উঠেছি। তখন দেখা যাক রাত্রিবেলায় আপনাদের কী দেখাতে পারি। সমুদ্রের ধারে রয়েছে বেশ কয়েকটি দোকান, রং বেরঙের আলোতে সুসজ্জিত, আর আছে সমুদ্রের শব্দ, অসম্ভব সুন্দর। তারপর একটু ফটোগ্রাফি, নিজের মুখে আলো দিয়ে ছবি তোলা। এরপরে হোটেলে ফিরে খাওয়ার জন্য প্রতীক্ষা। রাতের মেনুতে ছিল রুটি আর চিকেন কষা। কালকে রাতে আমরা এসেছি তাজপুরে। তাজপুরে আমরা উঠেছি এই সূর্য কুটির গেস্ট হাউসে। সূর্য এখনো ওঠেনি, একটু পরেই আমরা সমুদ্রের দিকে যাব। চলুন তার আগে ভোরটা একটু দেখে নি।
কেয়া গাছের বন। ঘেটু ফুলের গন্ধ একবারে চারিদিকে মম করছে, আর এই ভদ্রলোক আমার পিছু নিয়েছে। আমাদের আগের গ্রুপ ওই যে যাচ্ছে, আর কি সুন্দর দেখুন ঘরদোরগুলো এইদিকে। মোটামুটি আমি আপনাদের একটা রিসর্টের একটা ডিটেল দিচ্ছি, দেখে নিন, স্ক্রিনশট করে নিন, আপনাদের কাজে লাগতে পারে। দেখে নিলেন, এগুলো হচ্ছে সমুদ্রের কাছাকাছি, এগুলোর মধ্যে আপনারা যদি বুক করেন তাহলে সমুদ্রের কাছাকাছি থাকতে পারবেন। দেখুন পাশে একটা সুন্দর পুকুর, দেখুন সকালবেলায় অনেক রকমের পাখি ডাকছে, সত্যি ভোরটা খুব সুন্দর। তাজপুরের এই সমুদ্রের সৈকত থেকে আমি আপনাদের সুপ্রভাত জানাচ্ছি। এসে গেছি, দেখুন সূর্য খানিকটা উঠে পড়েছে, কিন্তু এখনও গায়ের রঙটা লালই আছে, তাই তো? নিচে একটা সুন্দর লাল রেখা দেখা যাচ্ছে, একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, কিছু মানুষ এসেছে, খুব বেশি ভিড় নেই। আমাদের সব ভদ্রলোকেরা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। কালকে রাতে এসেছিলাম, কিন্তু তখন এতটাই অন্ধকার ছিল সমুদ্র দেখাতে পারিনি আপনাদের। চলুন সূর্যোদয়টা দেখি, আর তার সঙ্গে সমুদ্রটাও দেখি। দারুণ মজা, দারুণ মজা, অনেক দিন পরে সমুদ্রের জল, এই দেখুন। ও সূর্যোদয় হচ্ছে ওদিকে, আরেকটু পরেই স্নান করতে আসবো। এই যে পাশে আছে প্রচুর ছোট ছোট অস্থায়ী রেস্টুরেন্ট, ঝুপড়ি বলতে পারেন, স্যাক যেগুলোকে বলে। তো এখানে এসে রেস্টুরেন্টে বসে কিছু একটা অর্ডার দেবেন, সমুদ্রের মজা নেবেন, বেশ ভালোই লাগবে। চলুন একটু কবুতরের চোখে দেখবেন নাকি জায়গাটাকে, চলুন দেখতে থাকুন সকালের তাজপুর সমুদ্র সৈকত। এই দেখুন সূর্যোদয় হচ্ছে, দাদা আমাদের জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওদিকে আমাদের সুকুবাবু ছবি তুলতে ব্যস্ত। ওই দেখুন পরিষ্কার আকাশ দেখে এলাম, সূর্যটাও উঠেছিল লাল হয়ে, তারপরে কোথা থেকে চলে এলো কুয়াশা, এই দেখুন সব আশা কু হয়ে গেল, আর কিছুই দেখা যাচ্ছে না, কিছু দূর অন্তরই ঝাপসা।
দত্তদা কিছু একটা ছবি তোলার চেষ্টা করছে। ওই দেখো সকালে কি হচ্ছে, গা গরম হচ্ছে, কুয়াশা এসে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, গা গরম করতে হচ্ছে। তাজপুরের সৈকতে কাঁকড়া ধরা চলছে এখন, কেউ একটাও ধরতে পারেনি। এই জায়গাটা একটু সূর্যটা উঠলে বুঝতে পারবেন, এখনও তো ঝাপসা হয়ে আছে, প্রচুর লাল কাঁকড়া রয়েছে। এই যে লাল কাঁকড়া ধরতে পারবে তাকে কিন্তু প্রাইজ দেবো, আমি দেবো প্রাইজ। আমি তো খোঁজ খোদ ক্যা প্রাইস উস হিসাব সে খোদে। আচ্ছা ঠিক, 10 রুপিয়া 100 রুপিয়া 1000 রুপিয়া। দেখুন সবাই এখানে কাঁকড়া খুঁজতে ব্যস্ত। এই দেখুন লাল হয়েছে জায়গাটা, দেখুন এটা নিয়ে যাবে তো। এই দেখুন একে মারা হয়নি, ধরে আছি, একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, কাঁকড়া ধরা। ওফ, এই যে দত্তদা ধরেছে, এই যে আমাদের বীরপুরুষ, ইনি ধরাধরি করেছেন। দেখি দেখা দেখা চোখগুলো, দেখুন চোখগুলো, এই যে এই যে চোখগুলো আপনারা দেখছেন, অ্যান্টেনাটা ওদের হেভি পাওয়ারফুল, মানে প্রায় 50 মিটার দূর থেকে ওরা বুঝতে পারা যায় কেউ একজন আসছে, মোটামুটি 20 মিটার কাছ পর্যন্ত আসতে দেয়। ক্যামেরা কেউ নিচে চললাম এরা, দেখো কেসে হিল রা হ্যায় বচ্চো, জাদা খেলা মত দেখাও, নিয়ে চলে রাখ, নিয়ে চলে রাখ, অন কি ছেড়ে দেয়া হচ্ছে ভদ্রলোককে। হ্যাঁ বাস চলে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে দেখুন, এই দেখুন, আর ওই দিকটা হলো মন্দারমণি, ওই দিকটা এখানে একটা মোহনা বলে, এই দিকটা জলটা বেশ কিছুটা ঢুকে গেছে, একটা জোর চড়া পড়েছে। আমরা এখন কেয়ার জঙ্গলে ঢুকব, কেয়া গাছের জঙ্গল। এই দেখুন তাজপুরে এসে একটু ঝাউ কেয়ার জঙ্গলে না ঢুকলে হবে, কেয়া গাছের পাতাগুলোর ধারে কিন্তু কাঁটা আছে, সেটা দেখতে হবে আমাদের। কি দারুণ জায়গাটা দেখুন, এই দেখুন একদম নরম বালি, দেখুন কি দারুণ জায়গাটায় আমরা এসেছি এখন। এই দেখুন কাঁকড়া ম্যান, কাঁকড়া পাকড় লিয়ে আজ বিরিয়ানি খায়গা, কাঁকড়া কা বিরিয়ানি বিরু বলে, জায়গাটা ভালো না, মোবাইল জায়গা, হ্যাঁ দারুণ জায়গা, আমার মোবাইল। এই দেখুন ফটো সেশন চলছে আমাদের ছানাপোনাদের। দীঘা তাজপুর উন্নয়ন পরিষদ এখানে বেশ উন্নতি করেছিল, কিন্তু সমুদ্র এখান থেকে অনেক দূরে সরে যাওয়া, এখানে খুব একটা মানুষ জনসমাগম হয় না, একটু ফাঁকা হয়ে গেছে জায়গাটা। বাপি বলল যে কেয়া গাছের মাঝখানের ওই ডান্ডাটা নাকি খাওয়া যায় এবং খুব সুন্দর খেতে, তো এখন ওটা আমরা ছিঁড়ছি। এই দেখুন ছিল, ওয়াও, ইয়ে খা সকতে হাম লোক, আহা
দুর্দান্ত, বিউটিফুল। টেস্ট করে দেখবেন এদিকে এলে, মাঝের ভিতরে গোড়াটা নরম একদম, খুব সুন্দর খেতে। আর এটা দিয়ে নাকি বাঁশিও বানানো যায়। তুমি মায়ের বাঁশি বাজাতে পারবে? বাঁশি মানে ওই পেঁকাই, পেঁকাই পেঁকাই বাজাও। আচ্ছা অনেক আচ্ছা, বয়স হয়েছে তো ভুলে গেছে, ছোটবেলায় করতো এগুলো। এই দেখো বেজেছে, বেজেছে। সমুদ্রের ধার থেকে হেঁটে আস্তে আস্তে একদম পুরো অবস্থা খারাপ, প্রচন্ড খিদে পেয়েছে, তাই সকালে এই খাবার দাবার। এই দেখো আজকে সকালে এই যে কি এগুলো, লুচি, লুচি পুরি, আর এই যে ঘুগনি, এটা আলুর তরকারি। আর এই খাওয়া যাক। ওয়াও, চান করতে যাচ্ছি বেশ পরে। খুব আনন্দ চলছে আমাদের তাজপুরে, আমাদের সবাই এখানে জল খাচ্ছে মগ্ন। এই হলো কিছুক্ষণ আগে বললো আমি চান করবো না, এই দেখুন চশমা পড়েছে, নেমে পড়েছে। বাবি কেমন লাগছে, কেমন লাগছে তোমাদের? এটা কি এই দেখুন বাঁচা একটা ছোট্ট শাঁখ টাইপের পেয়েছি, কি সুন্দর। এই যে দেখুন, এই দেখুন কে বেরু আসছে এর থেকে, এখান থেকে দেখে দেখেছেন। তোমার নাম কি? সৃজন। সৃজন এখানে স্নান করতে এসেছে। তুমি এর আগে কোনোদিন সমুদ্র দেখেছো? দেখেছো? আজকে সমুদ্রে একটু নামতে ইচ্ছা করছে নাকি? জলটা কম বলে করোনার বিজ্ঞাপন, খালি গায়ে মাস্ক পরে বাবা চান করেনি, ছেলে নেমেছে। এই যে হীরক বাবু, কি হলো স্নান করলেন না কেন? না ভেজাবো না। ভেজাবেন? নারিয়ে দিতে ওই কি সেখানে, যেভাবে ড্রেস পরে আছেন না, লোকে দেখলে ইয়ে হয়ে যাবে। আজ দুপুরে খাওয়া দাওয়ার তাজপুরে, এই যেন সূর্য কুটিরে, এই দেখুন সরু চালের ভাত সঙ্গে মুগের ডাল, নবরত্ন তরকারি, পেঁয়াজ, লেবু, আর আছে পমফ্রেট। এই যে পমফ্রেট সাইজটা দেখে নিন কীরকম, এই যে কেমন করেছে একটু দেখি পমফ্রেটটা, মোটামুটি সবাই এখন খাওয়া দাওয়া করছে, সেকেন্ড ব্যাচ বসে পড়েছে। তো আজকে সন্ধ্যের মধ্যে আমরা কলকাতায় ব্যাক করছি। আমরা যেখানে আছি তার পেছনে আছে এই জলাশয়, এর মধ্যে প্রচুর তেলাপিয়া মাছ আছে শুনলাম, চিংড়ি নেই। তো তাজপুর থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, কেমন লাগলো এই ভিডিও?
ভালো না ছোট্ট করে তাজপুর উইকেন্ডে ভালোই চলে আসবেন আপনারাও। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবটাও করে নেবেন যদি এখনও পর্যন্ত না করে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়। তো ভাই ভাই আবার দেখা হবে পরের ভিডিও। আমাদের গাড়ি রেডি, ঘুরতে হবে তো।